নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। মুখ্যমন্ত্রীর তরফ থেকে আরও একটা খুশির খবর প্রত্যেকের জন্য, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন খুব তাড়াতাড়ি এবার বিজ্ঞপ্তি বেরোতে চলেছে অঙ্গনওয়াড়ি তথা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বাসিন্দারা কিন্তু এই সকল পদের জন্য আবেদন করতে পারবে, যেখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 1,25,000। তো এই বিষয়ে বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটা কিন্তু বন্ধুরা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। বন্ধুরা, প্রকাশিত তথ্যে দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি এবং গ্রুপ সি শূন্য পদে 1,25,000 কর্মী নিয়োগ, বিরাট সুযোগ, জেনে নিন বিস্তারিত। নিউজ আপডেট অনুসারে বাংলার চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। এই সুখবরটি জানানো হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে বিভিন্ন দপ্তরে মোট 1,25,000 কর্মী নিয়োগ করা হবে। এই বিপুল পরিমাণ নিয়োগ করা হবে ICDS, গ্রুপ সি, গ্রুপ ডি সহ অন্যান্য পদে। তাই আপনি যদি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, তার পাশাপাশি ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকেন, তাহলেই এই পদগুলিতে আবেদন করতে পারবেন। সামনে আসন্ন লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনকে পাখির চোখ করতে চাই রাজ্য সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রেস মিটিংয়ের মাধ্যমে জানান, এই নিয়োগ প্রক্রিয়া আগামী 6 মাসের মধ্যে সম্পূর্ণ করে প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হবে। যেহেতু রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কিছুদিন ব্যস্ত ছিল সরকার, বর্তমানে পঞ্চায়েত নির্বাচন সম্পূর্ণ হয়ে তার ফলও প্রকাশিত হয়ে গেছে। এবার নতুন নিয়োগের ক্ষেত্রে কোনো রকমের বাধা রইল না সরকারের। তাই গোপন সূত্র অনুযায়ী আগামী কিছুদিনের মধ্যেই বিভিন্ন বিভাগে 1,25,000 কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। এবং আপনারা যারা অনলাইন নিউজ বা খবরের কাগজ দেখেন, সেখানেও হয়তো একটা তথ্য বা খবর প্রকাশিত হয়েছিল, যেটা আপনারা দেখেছেন, নবান্নর পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কোথায় কত শূন্যপদ আছে সেটা কিন্তু চেয়ে পাঠানো হয়েছে। এবং এটা যেহেতু নবান্নের পক্ষ থেকে চেয়ে পাঠানো হয়েছে, তো সুতরাং এ থেকে আন্দাজ করা যাচ্ছে কিন্তু এর বেসিসে বা এর উপর ভিত্তি করেই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্র জারি করা হবে। রাজ্যে 1,25,000 কর্মীর মধ্যে কোন কোন বিভাগে কত শূন্যপদ রয়েছে তার একটি তালিকা প্রকাশিত হয়েছে। এখানে প্রাইমারি স্কুলগুলিতে মোট 11,000 শিক্ষক নিয়োগ করা হবে, আপার প্রাইমারি স্কুলগুলিতে মোট 14,500 শিক্ষক নিয়োগ করা হবে। এছাড়াও রাজ্যের অঙ্গনওয়াড়ি প্রকল্পে নিয়োগ করা হবে 9,493 জন কর্মী। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে মোট 12,000 গ্রুপ ডি পদেও কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে তো নিয়োগ করা হবেই, একই সঙ্গে চিকিৎসক পদেও 2,000 জন, নার্স পদে 7,000 জন এবং পুলিশ বিভাগে 20,000 জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে। সুতরাং সব মিলিয়ে রাজ্যে মোট 1,25,000 কর্মসংস্থান হবে। তো বন্ধুরা, এটা কিন্তু নিঃসন্দেহে একটা খুব ভালো খুশির খবর, এবং যখনই অফিসিয়াল বিজ্ঞপ্তি বার হবে সেটাও কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরে যাবেন। সুতরাং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।